কবিতা শেষ প্রশ্ন, রচনা অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পাঠ দীপারুণ ভট্টাচার্য। সব কিছু আরেকটু ভালো হতে পারত না সুচেতনা? আকাশটা আরেকটু বড়, হাওয়ায় আর একটু শীত, রামধনুতে আর একটা বেশি রং থাকতে পারত না? যা কিছু স্নিগ্ধ শীতল, যা কিছু শান্ত শ্যামল, তারা কি আরেকটু স্থিরতর হতে পারত না? সব কিছু কি আরেকটু ভালো হতে পারত না? আমার কক্ষপথ আরেকটু আরেকটু কেন্দ্রানুগ হতে পারত না? যে কেন্দ্রে তুমি ছিলে, যেন শিশির বিন্দুরা ছিল ভোরের কুসুমে, তারপর নিঃশব্দে এসেছিলে সুপ্ত চেতনার কাছে, এক স্বপ্নিল কায়া এক অলিক আলোকের মতো, যে স্বপ্ন আমার মানুষ লোক ধুয়ে দিয়েছিল সুপ্ত ফেনায়। সেই স্বপ্ন কি আর একটু দীর্ঘস্থায়ী হতে পারত না? মধুর সন্ধ্যাগুলো আরেকটু আরেকটু দীর্ঘতর হতে পারত না? অস্তগত সূর্যের শেষ আলো যে দুটো ঝাপসা ছায়া এঁকেছিল, তারা শাল গাছের জঙ্গলে মিশে যেতে যেতে হয়েছিল শিহরিত, যে দেখলাম আকাশ গঙ্গায় দুর্বার বেগে খসে পড়ছে নক্ষত্র এক, ছায়াপথ জুড়ে ছড়িয়ে পড়ছে তার ব্যর্থ ব্যাকুল আর্তনাদ। সুচেতনা, এদের ললাট লিখন কি আরেকটু সুপ্রসন্ন হতে পারত না? পাখিরা জানে না তুমি আজও ঠিক আছো কিনা, যেভাবে হ্রদের বুকের থেকে মুছে গিয়ে গভীর মর্মদেশে জেগে থাকে ঢেউ, দিনান্তের পাখিরা সব গৃহমুখী হয়, তাদের রোজ রোজ টেনে নেয় পুরনো বিকেল, তারা পেছন ফিরে চাইবে না আর, নীড়ের স্বপ্নে ওদের চোখ ভিজে আছে। তবু শেষ প্রশ্নটা ভেসে আসে মনে, তোমার স্মৃতির আলো কি আর একটু আবছা হতে পারত না? সবকিছু আরেকটু আরেকটু ভালো পারত না সুচেতনা? নমস্কার।